শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ আর রাঙা সকাল অনুষ্ঠানে দিনটি সবার সুন্দর কাটুক এই শুভ কামনা জানিয়ে আজকে সকালটা শুরু করছি সব সময়ের মতো আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল লাবণ্য তোমাকে তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আসলে ভালো তো থাকতেই হবে দর্শক আমরা এই স্বাধীন বাংলাদেশে আছি এবং আমাদেরই বাংলাদেশকে এনে দিয়েছেন যারা তাদেরই একজন একজন বলাটা ভুল হবে তিনি আসলে স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি আসলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা প্রতিদিন তাকে স্মরণ করছি করি তবে আজকের দিনটা আরেকটু বেশি স্মরণ করছি কারণ আজ সেই কলঙ্কিত দিন আজ পনেরো আগস্ট আজকের বিশেষ দিনে রাঙা সকালে আমরা আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধু নিয়ে যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন বঙ্গবন্ধু অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক পরিচয় আমরা পুরো ঘন্টা জোরে তার পরিচয় এবং তার কাছ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে শুনবো বাংলাদেশ সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনবো তিনি আর কেউ নন শিক্ষাবিদ ইতিহাসবিদ গবেষক সাহিত্যিক ডক্টর মন্ত্রির মামুন দর্শক চলুন শুরুতেই তাকে স্বাগত শুভ সকাল কেমন আছেন ভালোই আছি খারাপ এই বয়সে যতটা ভালো থাকা যায় ততটা ভালো তো আছি আমাদের সৌভাগ্য হয়েছে রাঙা সকাল অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো আপনাকে পেলাম আজকে একটি বিশেষ দিন আজকে আমাদের জাতির জন্য একটি কলঙ্কিত দিন এবং এই দিনটিতে আসলে আমরা রাঙা সকল অনুষ্ঠানে সবসময় অতিথিরা যখন আসেন তাদের ব্যক্তি জীবন একদম ছোটবেলা থেকে গল্প শুরু করে বিভিন্ন বাঁকে বাঁকে অনেক গল্পই তো ছড়ানো থাকে আপনার জীবন এত বর্ণাঢ্যময় আপনার জীবনে এত গল্প এত অধ্যায় আসলে পুরো ঘন্টা জুড়ে তুলে আনা সম্ভব নয় আমরা শুধু আজকের রাঙা সকালে আপনার কাছ থেকে বঙ্গবন্ধু নিয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং বঙ্গবন্ধু নিয়ে আপনি এত বেশি কাজ করেছেন পুরো ঘন্টা জুড়ে শুনলেও আসলে শেষ হবে না আমার মনে হয় সেটি যুক্তিযুক্ত হবে কারণ আজকের দিনটি আমরা সবসময় জাতীয় শোক দিবস হিসেবে স্মরণ করি এবং সেটা উৎসর্গ কিন্তু একজনের জন্যই সুতরাং আজকে যে আলোচনাই হোক না কেন ঘুরে ফিরে তাকে কেন্দ্র করেই হবে এবং আমাদের সময়টা হচ্ছে তারও সময় যদি আমাদের ছাত্র জীবন শুরু করি ছ দফায় একটু পুরনো হয়ে মানে তখন আমরা কলেজে কিন্তু ছ দফা থেকে যদি পাঁচাত্তর পর্যন্ত সময় সেটা হচ্ছে আমাদের যৌবনের পদার্পণ তার নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণ তার শাসনামল দেখা তার হত্যা দেখা অর্থাৎ বাংলাদেশে যেসব ঘটনা ইতিহাসের মাইল ফলক তার প্রত্যেকটার সঙ্গে তিনি যুক্ত এবং আমরা ভাগ্যবান জেনারেশন এই কারণে যে আমরা বাংলাদেশের ইতিহাস নির্মাণের সঙ্গে যুক্ত সামান্যতম হলো এবং আমরা বঙ্গবন্ধুর সঙ্গে সেভাবেই যুক্ত সামান্যতম হল এবং তার বেড়ে ওঠা তার সংগ্রাম আন্দোলনের সঙ্গে আমাদের বেড়ে ওঠা সংগ্রাম এবং একটা দেশের স্বাধীনতা দেখা আমার মনে হয় আমাদের মতো সৌভাগ্যবান জেনারেশন খুব কম কারণ একটা দেশের ইতিহাসের সঙ্গে বেড়ে ওঠা একটা দেশের ইতিহাস নির্মাণের সঙ্গে যুক্ত থাকা এবং যে ইতিহাসটা যার নেতৃত্বে হয়েছে তার সময়টা দেখা এবং শুধু তিনি নয় তিনি তো একার সব কাজ করেনি তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের দেখা তাদের করুণ পরিণতি অবলক্ষণ করা এবং তারপরও এই দেশটার সঙ্গে এখন পর্যন্ত থেকে যাওয়া এমন এটা একটা বিরল সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের সৌভাগ্য হয়েছে যে আপনার মতো মানুষকে আমরা আজকে রাঙা সকাল অনুষ্ঠানে পেয়েছি আমরা বিভিন্ন অধ্যায়গুলো ধারাবাহিকভাবে একটু শুনি আটষট্টি থেকে আসলে শুরু করি যখন আপনারা ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে ভর্তি হন হ্যাঁ আমি ভর্তি হয়েছি আমি চট্টগ্রাম কলেজ থেকে পাশ করে এসে বেরিয়েছি কিন্তু আমার অন্যান্য বন্ধুবান্ধব যারা আমার সমসময় শাহরিয়ার কবির বা আলী ইমাম বা অন্য যারা ছিল মোহাম্মদ জাহাঙ্গীর মারা গেলেন কয়েকদিন আগে আমরা বিভিন্ন তখন বলা হয়ে এসেছি এবং ঢাকা তো অনেকে ছিলেন এখানে একটা বিষয়ে বলা ভালো তখন এই বৈষম্যটা খুব একটা ছিল না মানে ঢাকা এবং ঢাকার বাইরে শিক্ষাক্ষেত্রে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে এসেছিলো তাদের অধিকাংশই বাইরের কলেজগুলি থেকে এবং তারা ভালো রেজাল্ট নিয়ে এসেই করেছিল ঢাকা তো যারা ছিল এবং আমাদের ভর্তি হতে কোনো বেগ পেতে হয়নি আমি তিনবার তিন বিভাগে ভর্তি হয়েছি মানে কোন বিভাগে যাব সেটা আমাদের উপরে ঠিক করার একটা বিষয় ছিল অর্থাৎ আমি আমার ইচ্ছে মতো পড়তে পেরেছি বিষয় যেটি এখন পারে না আমি মনে করি আমাদের শিক্ষার সবচেয়ে বড় এখন যে প্রতিবন্ধকতাটা যে ছেলেটি বা মেয়েটি যা পড়তে চাচ্ছে সে পড়তে পারছে না ফলে তার শিক্ষার প্রতি কোনো আমি আনুগত্য শব্দটাই ব্যবহার করি যে সেটা থাকছে না আমরা আমাদের পছন্দ মতো বিষয়ে দেখলাম সবাই ইকোনমিক্স পড়ছে ইকোনমিক্সে গেলাম তারপরে তারপরে দেখলাম যে না ভালো লাগছে না তখনও ভর্তি পুরোপুরি হয় না কিন্তু যাওয়া আসার মধ্যে ইংরেজিতে সবাই দেখলাম যে তারপরে যায় আমার অনেক বন্ধু ইংরেজিতে গেল কিন্তু ভালো লাগলো না পরে আমি ইতিহাসে এলাম আমার বাবা ইতিহাসে পাশ করেছেন আচ্ছা ইতিহাসেরই ভালো ছাত্র ছিলেন তো সুতরাং আমি ইতিহাসেই চলে এলাম আর যেহেতু ইতিহাসে পড়াশোনা করেছি আমাদের সময়ে স্কুল থেকে ইতিহাসটা পড়ানো হতো আজকের সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই আমি আগের শিক্ষামন্ত্রীকে অনেকবার বলেছি ইতিহাসটা সচেতনে বাদ দেওয়া হয়েছে যেটা পাকিস্তানেও করা হয়েছে এখানে ইতিহাসের নামে যেটা পড়ানো হয় সেটা ইতিহাস নয় একটা বাংলাদেশ স্টাডিজ নামে এটা পাকিস্তানে পড়ানো হতো এটা হচ্ছে স্যালাইডের মতো এক চিমটি গুড় এক চিমটি লবণ এক মানে এক চিমটি সিভিক্স এক চিমটি ইকোনমিক্স এক চিমটি ইতিহাস আমরা কিন্তু সেরকম পড়ি পড়িনি স্কিলও নেই আমাদের জেনারেশ আমাদের আজকের ছেলে মেয়েদের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে তাদেরকে ইতিহাস পড়ানো হয় না নিজের ইতিহাস জানতে দেওয়া হয় না পৃথিবীর সব দেশে প্রত্যেককে প্রত্যেকের স্তরে ইতিহাস জানতে হয় ওটা বাধ্যতামূলক এবং হিউম্যানিটিস বা মানবিক শাখার একটি বিষয় সবাইকে পড়তে হয় আমি আমার এক বন্ধু আমেরিকা থেকে তার ছেলে বলো যে বিবিএ করেছে কিন্তু ওকে মিউজিকের উপর সে একটা কোর্স নিতে গেছে আচ্ছা কেননা মানবিক শাখার যদি কোনো কোর্স কেউ না নেয় তাহলে সে মানুষ হয় না সেই জন্য এটা হচ্ছে মানববিদ্যা তিনি ডাক্তারি পড়ুক ইঞ্জিনিয়ারিং পড়ুক সায়েন্স পড়ুক তাকে মানববিদ্যার একটা নিতে হবে এই বিষয়টা আমাদের অনুপস্থিত এবং আমি কোনো শিক্ষামন্ত্রীকে শিক্ষা সচিবকে এসব বিষয়ে বোঝাতে পারিনি এবং আমাদের সময় শেষ এখন বোঝাবারও কোনো দরকার নেই স্যার যে বিষয়গুলো নিয়ে আসলে শুনছি বেশ গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়ই বলবো কারণ আমাদের অনেক কিছুই শেখার আছে এবং এই বিষয়গুলো নিয়ে ফিরতে চাই তবে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি তা দর্শকদের জানিয়ে আসতে চাই দর্শক আমরা সবাই তাকে চিনি জানি আমাদের মাঝে আছেন অধ্যাপক ডাক্তার মুনতাসির মামুন শিক্ষাবিদ ইতিহাসবিদ এবং সাহিত্যিক হিসেবে সর্বজন পরিচিত উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তিনি শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন চার দশকের বেশি সময় ধরে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি বঙ্গবন্ধু অধ্যাপক হিসেবেও নিয়োজিত আছেন ডক্টর মন্তাসির মামুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে সম্মানিক প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডাক্তার মুিম মামুন বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের সুপরিচিত একজন ইতিহাসবিদ লেখক শিক্ষক এবং গবেষক চার যুগের বেশি সময় ধরে গবেষণার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পূর্ববঙ্গের ইতিহাস মুক্তিযুদ্ধ সামরিক শাসন সুশীল সমাজ আর রাজনীতি নিয়ে নানান লেখা লেখালেখে এছাড়াও গল্প প্রবন্ধ ভ্রমণ কাহিনী কোনোটাই বাদ পড়েনি তার লেখনী থেকে বাংলাদেশের দীর্ঘ দিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সক্রিয় রয়েছেন ডক্টর মন্তাসের মামুন শুধু তাই নয় বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সাথেও জড়িত ইতিহাসবিদ ডক্টর মন্তাসের মামুন দর্শক চলুন তার কাছে আবার ফিরে তার জীবনের গল্প শুনি বাংলাদেশের গল্প শুনি আমরা আটষট্টি সালের কথা আপনার কাছে জানতে চেয়েছিলাম সে সময়ের কথা একটু শুনি আমরা যখন ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে তখন খুব সম্ভব আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হয়েছে বঙ্গবন্ধু এটাকে বলতেন ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা তখন আমাদের কাছে মনে হয়েছে যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা সাজানো একদিকে সাজানোই ছিল কেননা বঙ্গবন্ধুকে কিন্তু প্রথম দিকে আসামি হিসেবে রাখা হয়নি পরবর্তীকালে তারা ছেষট্টি আন্দোলনের তা কথা মনে রেখে আমার মনে হয় এটাকে করা হলো তাকে এক নম্বর আসামি করা হলো অর্থাৎ ব্যাপারটা দেওয়া হলো শেখ মুজিবুর রহমান বনাম পাকিস্তান রাষ্ট্র এইটাই হচ্ছে মূলত নাম আমরা এটাকে বলি আগরতলা ষড়যন্ত্র মামলা আমরা তখন একেবারে অবিশ্বাসও করে কিন্তু যেভাবে এটাকে সাজিয়েছিল সেটা কিন্তু বিশ্বাসযোগ্য ছিল না বঙ্গবন্ধু তার দীর্ঘ জবরবন্ধিতে পুরো বিষয়টা অস্বীকার করেছেন কিন্তু আজকে সর্বজনবিদিত ষড়যন্ত্র মামলা নয় তিনি আগরতলায় গিয়েছিলেন এবং আমি আমার গবেষণায় দেখিয়েছি যে কিভাবে তিনি গিয়েছিলেন কেন গিয়েছিলেন এবং সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশের মুক্তি চেয়েছিলেন বা স্বাধীনতা চেয়েছিলেন এটা যে হঠাৎ করে আটষট্টি সালে চেয়েছিলেন তা না আমার গবেষরে দেখা যাচ্ছে যে তিনি অস্পষ্ট ধারণাটা অনুপাশ থেকে তার মনে ছিল তিপ্পান্ন চুয়ান্নর দিকে তিনি এটা ধারণাটা আস্তে আস্তে তার দৃঢ় হতে থাকে এবং ষাটের দশকে তিনি ঠিক করে নেন যে বাংলাদেশকে মুক্ত করতে হবে সেই জন্য কৌশলগতভাবে কখনো এগিয়েছেন পিছিয়েছেন এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার তিনি কিন্তু কখনো তার নিজের সম্পর্কে জীবদ্দশায় কখনো কিছু বলে যাননি আমরা যদি তার আত্মজীবনী কারো জীবনে না পেতাম তাহলে কিন্তু আমরা তার সম্পর্কে অতটা জানতাম না সেটা আমাদের দুর্ভাগ্য যাই হোক নিবে আমরা তখন এটা নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল সারা দেশে আমার মনে আছে কাকে ধরে কখন ধরে কি করবে এটা দিয়ে সবাই ব্যতিব্যস্ত ছিল আমরা ছাত্র ছিলাম ঠিকই কিন্তু আমাদের মধ্যে এই উদ্বেগটা কিন্তু সবসময় কাজ করেছে আজকে দেখছি যে উনি গেছিলেন আগরতলায় ঠিকই কিন্তু আগরতলা বাকি যারা ছিল সেটা হচ্ছে অন্য বিষয় লেফটেন্যান্ট কমান্ডার মুয়াজ্জিম হোসেন বা তারা তাদের ভাবে চিন্তা করেছেন দেশকে স্বাধীন করবে সেটা অবশ্যই একটা সাহসী পদক্ষেপ হয়তো যেটাকে আমরা বলি যে অপরিপক্ষ এবং বঙ্গবন্ধু যে এটার সঙ্গে যুক্ত ছিলেন তাও নয় কিন্তু ওই দুটাকে ওই আগরতলা গমন এবং এটাকে এক করে তারা আগরতলা ষড়যন্ত্র মামলাটা করেছিল উনসত্তরে গণভ্যোধানে আমি তো ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্রলীগও ছিল কিন্তু সমষ্টিগতভাবে সবাই কাজ করেছে যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বিশেষ করে বঙ্গবন্ধু সহ বাকিদের তাদের মুক্তিটাই আসন্ন ছিল এবং উনসত্তরের শুরু হয়েছিল কিন্তু কোটাল থেকে পশ্চিম পাকিস্তানের এবং এখানে এটা হবে ওরকম ভাবেনি কিন্তু একটা ক্ষোভ তো চাপা ছিল বারুদের মতো সেটাই ফেটে পড়ল উনিশশো উনসত্তরে আমার মনে আছে আমাদের জেনারেশন এমন কোনো মিছিল নেই যেখানে আমরা যোগ দিইনি এমনকি যেদিন আসাদের মৃত্যু হয়ে সেদিনও দীর্ঘতম মিছিলটাতে আমরা ছিলাম আর আসাদ ইতিহাসেরই ছাত্র ছিলেন এবং আমি দেখেছি যেটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলছি আমাদের বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে শহীদ হন উনিশশো একুশ বাইশের দিকে প্রতিষ্ঠা তিনিও ইতিহাসের বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইতিহাস বিভাগের থেকে কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শিক্ষক ছাত্র এমনকি জেলেও গেছেন বেশি ইতিহাস বিভাগ থেকে ছাত্র শিক্ষক এবং আমি নিজেও তো জেলে গেছি এবং ইতিহাস বিভাগ থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস হয়েছে যদিও আজকাল বিভাগ হিসেবে কেউ এটাকে পড়তে না কিন্তু যেটা বলছিলাম ঊনসত্তরে মতো দিন আর ফিরে পাওয়া যাবে না এবং আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিটাও যে হলো সেটা ঊনসত্তরেই তার স্ফোরণটা হয়েছিল একদিকে মৌলানা ভাসানি আরেকদিকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে মুক্তর জন্যই শুরুটা হয়েছিল এবং মানন ভোসেনের অবদানও কিন্তু সেখানে ভোলা যাবে না বিশেষ করে উনিশশো তিনি অনেক সময় নানাভাবে মত বদলেছেন পরবর্তীকালেও বদলেছেন কিন্তু এই বিষয়টা কিন্তু সবসময় আমাদের স্বীকার করতে হবে বঙ্গবন্ধু মুক্তি পেলেন এবং রেস কোর্সের মাঠে তখনকার তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হল কিন্তু আমার এখনো মনে আছে যে শেষ সময়টা যখন নাকি আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারপতি বাংলা একাডেমির কোনার দিকে একটা লাল রঙের ছিল এটা সেখানে ছিলেন সেখানে আক্রমণ করা হলো হাসান হাসানের যে বাসা এখন যেটা আছে পিজি হসপিটাল সেখানে আগুন লাগানো হলো আর চারিদিকে যে একটা ক্রোধের যে একটা বিস্ফোরণ সেটা উনসত্তরে যে ছিল না তাকে বোঝানো যাবে না বঙ্গবন্ধু এলেন এবং তখন আস্তে আস্তে কিন্তু পুরো বিষয়টা বঙ্গবন্ধু কেন্দ্রিক হয়ে গেল যখন তিনি উপাধিটা পেলেন এবং বাংলার বন্ধু এবং সত্তর সত্তরের নির্বাচন হলো এবং সেই জিতবেন হয়তো সবাই ভেবেছিল তখনই কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল তিনি কিন্তু ম্যান্ডেট চেয়েছিলেন ছয় দফারই ম্যান্ডেট চেয়েছিলেন বা সাহিত্য শাসনের ম্যান্ডেট চেয়েছিলেন এবং এখানে একটা কথা বলে রাখা দরকার সাহিত্য শাসনের বিষয়টি যে বঙ্গবন্ধু আগে বলেছেন তা না উনিশশো উনপঞ্চাশ সালে যখন আওয়ামী মুসলিম লীগ হয় তাদের ম্যানিফেস্টোতে কিন্তু সাহিত্য শাসনের কথা লেখা ছিল বঙ্গবন্ধু এটাকে আনতে আনতে একটা জায়গায় এনেছেন ছয় দফাকে পরে তিনি এক দফায় পরিণত করেছেন এটা তার কৌশলেরই একটা অন্তর্গত ছিল সুতরাং একাত্তর সাল পর্যন্ত আমরা দেখছি ডিসেম্বর যদি উনিশশো সত্তর ধরি আমরা জানতাম যে তখনও বাংলাদেশের কথা চিন্তা আসেনি কিন্তু এক ধরনের মুক্ত বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে পার্লামেন্ট বসলে বঙ্গবন্ধু ক্ষমতা এলে এই সমস্যাগুলির সমাধান হবে যে পরবর্তীতে একাত্তর সাল এলো এবং মার্চ মাস আমরা সবাই জানি মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল তবে এক মার্চ থেকে পঁচিশ মার্চ পর্যন্ত আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রত্যক্ষ করেছেন আসলে মার্চ মাসের এক তারিখ থেকে যদি শুরু করি ফেব্রুয়ারি মাসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল এবং যখন আমার খেয়াল আছে যেদিন সেদিনটা খেলা চলছিল স্টেডিয়ামে এবং ঘোষণা করা হলো যে জাতীয় পরিষদের অধিবেশন বসবে না আমি তখন গুলিস্তানের কাছাকাছি ছিলাম ওটা দেখলাম স্টেডিয়ামে হৈহট্টগোল হচ্ছে আগুন চলছে গ্যালারিতে আমাদের সেই যে স্টেডিয়াম থেকে লোক বেরোনো শুরু করলো হঠাৎ বিভিন্ন জায়গা থেকে লোকজন মিছিল করা শুরু করলো কেউ কিন্তু না এটা হচ্ছে মার্চের থেকে আচ্ছা এবং কেউ কিন্তু কাউকে বলেনি এবং সবাই পূর্বনি হোটেলের দিকে যাওয়া শুরু করলো কারণ বঙ্গবন্ধু তখন সেখানে বৈঠক করছিলেন তার তার নেতৃবৃন্দের সঙ্গে আচ্ছা এবং তিনি তখন বেরিয়ে এসে বললেন যে তিনি সবকিছু জানাবেন কি হবে না হবে এই যে শুরু হলো পয়লা মার্চ থেকে আমরা তো সেদিন থেকে অসহযোগ আন্দোলনের কথা বলে আসছি পঁচিশে মার্চ পর্যন্ত প্রতিটি দিনই ঘটনা এবং আমরা মনে আছে আমরা বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলাম আমার খেয়াল আছে শাহরিয়ার কবির আমি বিবি মধু বেনজির আমাদের বন্ধু মারা গেছে আমরা তখন রানার নামে একটা পত্রিকা বের করতাম সেটা মানে সেটা নিয়ে ব্যস্ত কেউ মার্চ নিয়ে ব্যস্ত ড্রিল করা নিয়ে ব্যস্ত নানাবিধ সবাই কাজে ব্যস্ত আমি মনে করি যে পয়লা মার্চ থেকে আমরা যে স্বাধীন হব এই প্রত্যয়টি ডানা বাঁধতে থাকে অসহযোগ আন্দোলন আমার জীবনে কারো কারোর জীবনে বোধ হয় এরকম সাকসেসফুল অসহযোগ আন্দোলন মোধে আগে কখনো হয়নি এবং যেটা ছিল অহিংস গান্ধীজিও করেছেন কিন্তু গান্ধীজি এত সফল হননি কিন্তু গান্ধীজির ওই নীতি বঙ্গবন্ধু একমাত্র যিনি সাফল্যের সঙ্গে প্রয়োগ করতে পেরেছিলেন এবং সাতই মার্চের বক্তৃতা তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আসলে সাতই মার্চের যে ছিল না তাকে এবং আসলে অনুভূতিটা বোঝানো যাবে না আমরা ছিলাম আর ছিল না কি ঢাকা শহরের সবাই সেদিন ছিল এবং আমার মনে হয় যদি তুলনামূলকভাবে দেখিস ঢাকার জনসংখ্যা এবং আজকে এত বড় জনসভা পূর্ববঙ্গের বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি পুরো রেস্ট আমরা বারো মানে সাড়ে বারোটা একটার সময় গিয়েও আমরা থেকে আমরা বেশি দূরে গতি পারিনি এবং তখন আমরা একটা পত্রিকা বের প্রতিরোধ আমার মনে আছে আমি নুরুল হুদা কবি নুরুল হুদা দাম ছিল বিক্রি করছিলাম এবং তার হেডলাইনটা ছিল যে মানে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দেবো স্বাধীন বাংলাদেশ আমরা চাই অর্থাৎ তখনই সবাই ধরে নিয়েছে বাংলাদেশ স্বাধীন হতে চলছে তখন কিন্তু প্রধানমন্ত্রিত্ব পাকিস্তান বড় বিষয় নেই এমনই যে বক্তৃতা দিলেন মন্ত্রমুগ্ধের মতো যে আমরা শুনলাম এবং আমরা যখন বেরিয়ে আসলাম তখনই আমরা ধরে নিলাম এটাই স্বাধীনতার ঘোষণা হ্যাঁ পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কারণ এবং সেটার একটা ফল উপকারও আমরা পেয়েছি কিন্তু সেদিনই আমরা ফিরলাম যে আমরা স্বাধীন হতে যাচ্ছি কিন্তু স্বাধীনতার মূল্য এরকম হবে সেটা হয়তো আমরা তখনও ভাবি এবং পঁচিশ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত এই নয় মাসের যে যুদ্ধ সেই সময় বঙ্গবন্ধু তো আপনাদের সশরীরে হয়তো পাশটা ছিলেন না কিন্তু সর্বাবস্থায় আপনারা নিশ্চয়ই তাকে ধারণ করে এগিয়েছে এটা একটা অদ্ভুত ব্যাপার যে ডিসেম্বর পর্যন্ত সবাই বঙ্গবন্ধুর কথাই ভেবেছে এটা খুব আশ্চর্য ব্যাপার যুদ্ধ হচ্ছে মানুষ মারা যাচ্ছে অবরুদ্ধ দেশে আমি ছিলাম অবরুদ্ধ দেশে থাকা তো যে থাকেনি সে তো বুঝবে না এরপরে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু আমি মনে করি যে এটা অবসান হওয়া উচিত ছিল যে যারা দেশে থেকেছেন তারাও কাজ করেছেন যারা থাকেননি তারাও কাজ করেছেন পৃথিবীর ইতিহাসে খুব কম আছে যারা দেশ দেখ করেছে তাদের মুক্তিযোদ্ধা অভিদায়ীভাবে করা হয়েছে দেশে যারা ছিল তাদেরকে বলা হয়নি এটা কিন্তু হয়নি মুক্তিযুদ্ধরা অবশ্যই সম্মানিত যুদ্ধ করেছেন যারা কিন্তু যুদ্ধ তো খালি খালি যুদ্ধক্ষেত্র হয় না অনেক ক্ষেত্রে কি বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি বলবেন আমার শিক্ষক গিয়াসউদ্দিন আহমেদকে কী কি বলবেন খান উদ্দিন খান বলবেন যারা দেশে থেকে বা যেসব স্থানীয় বাহিনী যারা যুদ্ধ করেছে বাইরেকে কাদের দিকে থেকে শুরু করে অনেকে তাদেরকে কি বলবেন আপনি প্রথম থেকে আমরা এগুলি নিয়ে গন্ডগোল করে ফেলেছি দিদিকে সমাজে এত দ্বিধাবয়ী দেখা হয়েছে আমি সেটার বিষয়ে যাচ্ছি না কিন্তু খুব আশ্চর্য যে আমরা বঙ্গবন্ধুর কথা অবরুদ্ধ দেশেও যেভাবে স্মরণ করেছি মুক্তিযুদ্ধরা যেভাবে স্মরণ করেছেন প্রবাসীরাও স্মরণ করেছে এটা একটা আমি বলবো যে অত্যাশর্য ঘটনা বা ইউনিক ঘটনা এবং যুদ্ধ জয় হয়েছে কিন্তু বঙ্গবন্ধু আসেননি আমি সেটা বোঝাবো কিভাবে যে কবে আসবেন এরকম একটা চিন্তা এবং আমার মনে আছে তখন আমরা আমি খুব ভালো প্ল্যান চেট করতে পারতাম এটা বিশ্বাসযোগ্য কি না বা না সেটা অন্য বিষয় কিন্তু করেছি এবং তখন মূল প্রশ্ন ছিল যে বঙ্গবন্ধুকে আসবেন এবং বলা হলো যে আসবেন কবি আসবেন এটা জানুয়ারি বা তারিখ দেওয়া হলো কিন্তু ওই যে কেন চেকটা করছি কেন মনটা দূর বলছে তিনি আসবেন কিনা ওইটা আমাদেরকে এক ধরনের সাহস যোগাচ্ছে আসবেন এটা আমি আমার ব্যক্তিগত বলছি কিন্তু সবাই উদ্বেগের সঙ্গে এটাই ভাবছিল এবং আমার মনে হয় যখন তিনি এলেন দশই জানুয়ারি সেদিনটাও তো ভোলার কথা নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার মনে হয় সেই প্রথম পর্যায়ে শেষ হল বঙ্গবন্ধু ফেরে আসার মধ্যে দিয়ে কিন্তু এটা প্রথম পর্যায়ে ষোলোই ডিসেম্বরটার থেকে আমি বলছি দশই জানুয়ারিতে গুরুত্বটা বেশি দেব তারপরে সময়টাও নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ বঙ্গবন্ধুকে আপনারা পাশে পেয়েছিলেন সেই সময়টা আসলে কেমন ছিল দেখেন আমি ছাত্র ইউনিয়ন করেছি বাহাত্তর সালে ছাত্র ইউনিয়নে প্রথম মানে স্বাধীন বাংলাদেশে ডাকসু মুজাহিদুল ইসলাম সেলিম মাহবুব জামানের নেতৃত্বে আমি সেখানে সম্পাদক হিসেবে গিয়েছিলাম তো সেটা খুব টাল সময় ছিল আমরা যে বঙ্গবন্ধুর বিরোধী ছিলাম তা নয় কর্মসূচির হয়তো বিরোধিতা করা হয়েছে কারণ তখন আমাদের একটা স্লোগানই ছিল এসো দেশ ঘুরি এবং আমরা এমনভাবে বিশ্বাস করতাম যে আমরা বিদেশে যাইনি যেমন আমার বা শাহরিয়ার কবির বৈদের কথা ধরে আমরা কিন্তু কখনো বিদেশ যাইনি আমাদের বন্ধু বান্ধব সবাই চলে গেছে কারণ তখন তো ভিসাও লাগতো না কোনোখানে আমি যুদ্ধর মনে পড়ে এত সম্মান ছিল বাঙালিদের যে এরা যুদ্ধ জয় করেছে বীরের জাতি ঠিক আছে তো এখন আমরা করেছি ডাকসু প্রথম ছাত্রবার্তা যেটা মুখপত্র সেটাও বের করেছি তারপরে ঘটনাটা যেটা হলো বাহাত্তর সালে তো না তিয়াত্তর সালে যেটা হচ্ছে যে প্রথম গুলি চালানো হলো ভিয়েতনামের মুক্তি চেয়ে আমরা মিছিল করছিলাম আমি এখন ভাবি যে আমাদের ছাত্ররা তখন ভিয়েতনামের মুক্তি চেয়েছি পেরু নিয়ে চিন্তা করেছি বিভিন্ন দেশতে চিন্তা করেছি মিছিল করেছি একটা এক ধরনের আন্তর্জাতিকবাদী ক্ষতি বিশ্বাস ছিল ভিয়েতনামী মানুষরা হয়তো জানতো না আমি আমি গিয়েছিলাম কয়েকদিন আগে হোচিম সিটিতে তো সেখানে দেখলাম কিন্তু আমাদের যে আবেগটা ছিল তাদের মধ্যে সেই আবেগ তার ছিল কিনা আমার সন্দেহ মানে আবেগী জাতি হিসেবে আমরা তার জন্য মিছিল করে গুলি হলো মারা গেল দুজন তাতে একটা ছোট স্তম্ভ স্মৃতি ফলক করা হয়েছিল আজকে যেটা সার্ক ফোয়ার বলে সেটা আমরা বঙ্গবন্ধুকে অনেকেই দোষী করেছে যে তিনি তিনি হুকুম দিয়েছিলেন তা তো না এবং ডাকসু থেকে তখন তার সদস্য বাতিল করা হয়েছে সেটা একটা আবেগবশত ভুল কাজ করা হয়েছে সেটা স্বীকার করতে লজ্জা নেই এবং তখন ডাকসু অনেকবার আক্রান্ত হয়েছে ছাত্রলীগের কর্মীদের দ্বারা এবং অনেক সময় আমাদেরকে লুকিয়ে থাকতে হয়েছে সেই সময়টা গেছে কিন্তু তারপরে তো আবার সবাই একত্র মিশেই মিশে কাজ করেছে কমিউনিস্ট পার্টি ন্যাপ বঙ্গবন্ধু এই যে বাক্সাল হলো সবাই একসঙ্গে মিশেই কাজ করেছে কিন্তু আমি যেটা বলতে পারি আমরা ওই অর্থে কখনো তার বিরোধিতা করিনি এবং তার সময়কালটা দেখবেন তিনিও কিন্তু তার বিরোধীর প্রতি যতটা সহিষ্ণু মহানুভবতা দেখিয়েছেন এটা কিন্তু পরবর্তীকালে রাজনীতিবিদে দেখাতে পারেননি স্যার আমরা বঙ্গবন্ধুর শাসন আমল নিয়ে শুনছিলাম সেই সময় যদি আরেকটু একটু বিস্তারিত বলতেন যে সেই শাসন আমল নিয়ে কিছু কথা বাংলাদেশ যা ছিল একাত্তর সালে আজকের যারা যুবক তারা বুঝবে না যে পরিবর্তনটা কি হয়েছে কিছুই ছিল না আমি যদি বলি কিছুই ছিল না মানে কিছুই ছিল না সমস্ত বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল আমার মনে হয় খুব কম দেশেই এরকমভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল তিরিশ লক্ষের বেশি মানুষ মারা গেছিলেন পাঁচ লক্ষরও বেশি নারী ধর্ষিত হয়েছিলেন আমি একটা খুব সিম্পল হিসাব একটা পরিবারে যদি একজন মারা যায় তার মানে ওই পরিবারে যদি আমি খুব নিকট দশজন ধরি তাহলে তিরিশে হলে তিন কোটি আর যে তিরিশ লক্ষ বলা হয় এটা কিন্তু আমি আমাদের একটা জরিপ হয়েছে তাতে দেখা যাচ্ছে এটা কম ধরা হয়েছে মানুষের চেয়ে বেশি মারা গেছে সরকারি হিসেবে বলা হয় দু লক্ষ নারী ধর্ষিত হয়েছে আসলে ঠিক না এটা প্রায় ছ লক্ষের কাছাকাছি হবে এইভাবে বিচার করতে হবে যে আমার পরিবারের একটি মেয়ে ধর্ষিত হলে কয়জন এফেক্টেড হয় ওই সেই মেয়েটি তো গেল বাবা মা ভাই বোন সেটাও দশজন করে দিলে সেখানেও ষাট লক্ষ সাড়ে সাত লক্ষ সাত কোটি লোকের মধ্যে তো চার লক্ষ লোক পাঁচ লক্ষ লোকই এফেক্টেড দেশ সেখানে বঙ্গবন্ধু এসে যে অনেক কিছু করার চেষ্টা করেছে আজকে তখন হয়তো বুঝিনি অনেক কিন্তু আজকে যখন গবেষণা করছি পিছন ফিরে তাকাচ্ছি তখন দেখছি যে বাংলাদেশের আজকের বাংলাদেশের ভিতটা কিন্তু উনি গড়ে দিয়ে গিয়েছিলেন যতগুলি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কিত আইন এমনকি সমুদ্র সম্পর্ক আইন সীমান্ত চুক্তি নিয়ে আইন এগুলি কিন্তু তারামলেই করা আবার একটা বিধ্বস্ত দেশকে আস্তে আস্তে গড়ে তোলা যেখানে কিছুই নেই সেটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার ছিল অনেকে বলেছেন তখনও আমাদের সময় বলেছে বঙ্গবন্ধু যদি শাসনভার না নিতেন ভালো হতো কিন্তু আমাদের মনে হয়েছে যে শাসনভার না নিলে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত কেননা বাংলাদেশ বিরোধী তো ছিল তখনও পুরো বিশ্ব বাংলাদেশের বিরুদ্ধে সেখানে ভারত বা রাশিয়া হয়তো পক্ষে ভারত হয়তো পক্ষে পুরো বিশ্ব তো বিপক্ষে একটা দেশকে তো চলতে হবে আজকের চিন্তা করা যাক আমেরিকা ভেনিজুয়েলার অবস্থা কি করছে আমেরিকা ইরানের অবস্থা কি করছে নিউক্লিয়ার নিয়ে এত কথা হচ্ছে কিন্তু এই প্রশ্ন কেউ করা সাহস করছে না যে যদি পাকিস্তান থেকে শুরু করে ইসরায়েলি নিউক্লিয়ার পাওয়ার থাকে তাহলে ইরানের থাকতে অসুবিধা কি আমেরিকার যদি থাকে তাহলে অন্য থাকবে না কেন এই বেসিক প্রশ্ন কিন্তু কেউ সাহস করে না কারণ এই হচ্ছে তো এটা এটা ছিল যে যে কেউ মানতে পারেনি লুঙ্গি পড়া খালেগার কতগুলি লোক যারা কিছুই জানে না তারা পৃথিবীর চতুর্থ শক্তিকে পরাজিত করেছে এটা কেউ মানতে পারেনি বঙ্গবন্ধু নয় তো স্বীকৃতিটা পাওয়া যেত না যে স্যার আপনি ভাগশালnio বলছেন হ্যাঁ যেটা ওই সময় 16 জন হয়েছে আমরা কিছু বুঝছি কিছু বুঝিনা কিন্তু এটা ঠিক আউমলিগের একদিকে যেমন নানা রকম ভাবে তারা জড়িত ছিল নানা রকম কাজে আবার এদিকে আউমলিগের এমপিরই মারা গেছে আউমলিগের নেতারাও অনেকে মারা গেছেন তখন সব মিলিয়ে তারপর জাসদের উত্থান এটা আমাদের আমি বলবো আমাদের রাজনীতি সবচেয়ে দুঃখজনক ঘটনা কেন তাদের উত্থান হলো কি তারা চেয়েছিল মানে এটা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যে আমাদের বন্ধু বান্ধবরা অনেকেই যাসদের সঙ্গে যুক্ত ছিলেন তারাও স্পষ্ট বলতে না কিন্তু একটা যে আবেগ পুরোটাই আবেগে ভেসে গিয়ে তারা করেছিলেন যা আমি সেসব প্রসঙ্গে যাবো না তারপরে যেমন বাক্সালের ব্যাপার আমরা তখন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি চুয়াত্তর সালে বাকশালের সময়টা আমি দেখেছি আমার এখন মনে আছে সবাই বাক্সালে যোগ দিচ্ছে বঙ্গবন্ধু কি বলেছিলেন বাকশালে সবাইকে যোগ দিতে বলেননি সাংবাদিক শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ে যখন এলো তখন দেখছি যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটা আজকে অনেকে বলবেন না কিন্তু ওই সময় একটা আতঙ্কের মতো ছিল যে যদি বাকশালে যোগ না দিই তাহলে কি হবে এটা কেন হয়েছে জানি না কিন্তু আমরা তো পাঁচ ছজন আমরা ছিলাম ডক্টর রামেশ্বরী সঞ্জিতা খাতুন বা আমি আমাদের ডক্টর আহমেদ কামাল ছিলেন তেজ বিভাগের আমার এক বন্ধু ছিল আলবাবা কিন্তু আমরা হয়তো ছয় সাতজন করিনি করিনি একটি কারণে যে আমার তো দরকার নেই বাক্সালে যোগ দেওয়ার আমি শিক্ষকতা করতে এসেছি আর বিশ্ববিদ্যালয়ে যেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বাক্সালে যোগ না দিলে চাকরি যাবে এই বিষয়টা আমাদের ভালো লাগেনি কিন্তু ট্র্যাজেডিটা হলো বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যারা বাক্সালে যোগদানের জন্য পাগল হয়ে গেছিল তারা সবাই বাকশালের বিরোধিতা করেছে একটু যদি আপনাকে বাকশাল সম্পর্কে আসলে অনেকে আমরা জানি না পুরোপুরি ভাবে বাকশালে যেটা করেছেন বঙ্গবন্ধু যেটা হয়েছে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা থেকে মুক্তির জন্য তিনি একটা নতুন পদ্ধতি বললেন বাকশাল আচ্ছা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যেখানে তিনি যে একা আওয়ামী লীগ তো তখন ছিল না আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছে আওয়ামী লীগ ন্যাপ কমিউনিস্ট পার্টি এরা সবাই মিলে একত্র হয়ে বাকশালটা করেছে আর অন্যরাও এবং বলা হয়েছে যে সবাই মিলে এটা করব আমলা হোক লেখক হোক সবাইকে কিন্তু যুক্ত করা হয়েছে মানে সব সব ধরনের পেশার মানুষেরাই সেখানে এখন আজকে তারপরে বাকশাল যিনি মারা গেলেন তখন বাকশাল নিয়ে প্রচন্ড সমালোচনা মানে মনে করা হলো যে বাকশাল করার জন্য তাকে হত্যা করা হয়েছে সর্বৈব মিথ্যা কারণ যারা পরে বাকশাল নিয়ে এত কথা বললেন তারা প্রত্যেকে বাকশালে যোগ দিয়েছিলেন যে স্বল্পজন কয়েকজন বাক্সালে যোগ দেননি যদি প্রেস ক্লাবের শামসুর রহমানের কথা বলি বা সাহরিয়ারে কবির কথা বলি তারা কিন্তু কখনো বাক্সালের বিরুদ্ধে কোনো কথা বলেননি এবং এইসব লোকগুলি পরবর্তীকালে শেখ হাসিনার সব আমলে হয়েছে আমি তো এখন মনে করি যে হ্যাঁ বাক্সাল তো হতে দেওয়া হয়নি বাক্সাল যদি হতে দেওয়া হতো সে তো অন্যরকম বদলেও যেত আমার তো জীবন এক একদলীয় গণতন্ত্র থাকুক দুই দলীয় গণতন্ত্র থাকুক আমি তো খেয়ে পড়ে বাঁচতে চাই হ্যাঁ ফ্রিডমও চাই সেটা যদি থাকে অসুবিধা কি আছে এবং মধুদের জন মধুদামীদের মতো মানে যে রাজনীতিবিদি বলবো তিনি পর্যন্ত কিন্তু লিখেছেন যে বাক্সাল হওয়ার পরে পরিস্থিতির উন্নতি হচ্ছিল খাদ্যদ্রব্যের দাম কমছিল সব কিছু একটা উন্নতি তখনই কিন্তু তাকে হত্যা করা হয় যে স্যার আপনি বলছিলেন সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে পাঁচ কোটি বাঙালি এফেক্টেড হয়েছিল সেই সময় তারপরে সবকিছু তো মতোই চলছিল কিন্তু তারপর সালে যে হ্যাঁ হয়েছিল সেটা তো আন্তর্জাতিক মানে আমেরিকা বাধা দিয়েছিল চালা মানে চাল আসার জন্য কিন্তু যেভাবে এটাকে চিত্রিত করা হয়েছিল তখন যে বাসন্তীর জাল পড়িয়ে ইত্তেফাকে যে বানানোর ছবি ছাপলো যেটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল তার প্রতি অসন্তোষের আজকে পিছন ফিরে তো সেটা ওরকম মনে হচ্ছে না হ্যাঁ দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু দুর্ভিক্ষ সামাল দেওয়ার জন্য যে কি কাজ করেছে সেটা তো কেউ বলছে বলছে না আমি শুনি একটু দুর্ভিক্ষ নিবারণের জন্য দেশের যা সম্পদ ছিল সেটা দিয়ে তো উনি প্রাণপণ চেষ্টা করেছে অহরাত্রি চেষ্টা করেছেন এই কথাটা তো হয়নি এখন চাল আমাদের আমদানি করতে হচ্ছে চাল বন্ধ করে দেওয়া হয়েছে জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে তা আমি খাবারটা পাবো কোথায় এখন সেটার জন্য যদি দোষী দেওয়া হয় সেটা তো হবে না যদি এখন বলা হয় যে ডেঙ্গুর জন্য শেখ হাসিনা দোষী ঠিক আছে একদিক দিয়ে দোষী তিনি রাষ্ট্রের প্রধান কিন্তু আমি আমার বাসায় তো লার্ভ উৎপাদন করছি আমি তো পরিচ্ছন্নতার বিষয়গুলি মানিনি মিউনিসিপালিটিতে তো ব্যবস্থা নেয়নি অন্যরা তো সেই কাজগুলি করেনি কিন্তু প্রতিরোধের কি বিষয়টা না হচ্ছে সেটাও তো একটু দেখা উচিত সেই কথাটাই বলছি কিন্তু তাকে যে হত্যা করার জন্য যে যে কারণ দেখা হয়েছে প্রত্যেকটি বিদ্যা আসলে হত্যা করা হয়েছে বিপদগামী কিছু সৈন্য তাও নয় দেশের একটা বড় অংশ এটা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের লোকজন ছিল সেনাবাহিনীর আমি জেনারেল শফিউল্লাহ ছাড়া আমি তাদের সমস্ত লেখা পড়েছি একটা বইও লিখেছি বাংলাদেশি জেনারেলদের মন আমি দেখেছি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই জানতেন ষড়যন্ত্র সম্পর্কে জিয়া রহমান তো জানতেনই কিন্তু কেউ উল্লেখ করেনি সবাই ডালিম বা ওইসবের ঘটনাগুলি বলে কিন্তু একটা সামরিক বেসামরিক আমরাতন্ত্র সম্পূর্ণভাবে যুক্ত ছিল আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদও যুক্ত ছিলেন এবং বিদেশি একটা বড় শক্তি আমেরিকা পাকিস্তান সৌদি আরেবিয়া চীন সবাই মিলে এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন ছিল ষড়যন্ত্র ছিল কেননা বাংলাদেশটা একটা আদর্শের ব্যাপার ছিল আজকে পিছন ফিরে যদি দেখি এবং বর্তমান রাজনীতি আমি যদি বিশ্ব রাজনীতির কথা বলি ট্রাম্পের কথা বলি নরেন্দ্র মোদীর কথা বলি পাকিস্তানের কথা বলি তখন মনে হয় যে বঙ্গবন্ধুর মাপের মতো লুক তো আর হলো না কেননা তিনি পৃথিবীর মধ্যে একমাত্র স্টেটসম্যান রাজনীতিবিদ যিনি এরকম একটা দেশকে মুক্ত করে গরিব দেশকে মুক্ত করে পৃথিবীতে তখন বাংলাদেশের দারিদ্র অবস্থান ছিল শেষের দিকে দ্বিতীয় তো সেখানে তিনি কি করলেন বললেন যে মূল নীতি হবে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এটা কেউ মেনে নিতে পারেনি কারণ ইউরোপেও তো এখন ধর্মের প্রবল প্রভাব আমেরিকাও তো প্রবল প্রভাব সেখানে ধর্মকে রাজনীতিতে অস্বীকার করা ওটা বুকের পাটা লাগে ওইটা একমাত্র শেখ মুজিবুর রহমানের মতো মানুষই পেরেছিলেন এবং ধর্মকে রাজনীতিতে নিষিদ্ধ করা এবং জামাতি ইসলাম এদেরকে নিষিদ্ধ করা তার মতো লোকই করতে পেরেছিল আমি তো মনে করি একটা কারণের জন্যই তিনি ইতিহাসে স্মরণীয় অন্য সব কথা আমি যদি বাদ দিই এবং ওই সময় কার বুকের পাটা ছিল এরকম যে একটা তৃতীয় বিশ্বের দেশ বলা যেখানে সমাজতন্ত্রের টুটি চেপে ধরে সেখানে বলা যে সমাজতন্ত্র মূলনীতি ছিল আমরা কিন্তু এই কথাগুলি চিন্তা করি এবং আমলে কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে তারা আমলে কি হিন্দু মুসলমান বৌদ্ধ প্রিয় প্রশ্ন এসছে তার আমলে কি বিএনপি জামাতের মতো এই সময় বিএনপি তো অনেক পরে জামাতের মতো বা ওইসব মুসলিম লীগরা কোনো কথা বলতে পেরেছিল পারেনি স্যার আপনি যেটি বলছিলেন যে হত্যার ব্যাপারে অনেকেই জানতেন এর শুরুটা আসলে আপনার কি মনে হয় যে কবে থেকে শুরু হয়েছিল এবং হত্যার বিষয়ে যে মতবাদ গুলো মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে আচ্ছা মুক্তিযুদ্ধের সময় প্রথমে যদি আমরা দেখি যে বলে গিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এবং এদিন নেতৃত্বে সরকার হবে এটা আমি একটা বইও গবেষণা করেছি বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতা এনেছিলেন আমি যদি এখন প্রশ্ন করি যখন তাজউদ্দিন আহমেদ হলেন বঙ্গবন্ধুই বলেছে গেছে তাইলে অন্যান্য এরা তাতে বাধা দিয়েছিল কেন যুবক নেতারা কেন বাধা দিয়েছিল আজকে তারা অনেক অনেক কথা বলেন আমরা সাহস করি না অনেক কথা বলার জন্য কারণ আমরা তো ভীতু মানুষ কিন্তু তারা তো বাধা দিয়েছিল দ্বিতীয়ত হচ্ছে খন্দকার মুশতাক যিনি বঙ্গবন্ধু সবচেয়ে শুরু থেকে সহযোগী তিনিও তো বাধা দিয়েছিল আওয়ামী লীগের অনেক এমপিও বাধা দিয়েছিল এবং অনেক টেস্টেমনি পাওয়া যাবে তারা বলছে যে কোনো মতে আমরা এখন দেশে ফিরতে পারি কিনা কী সব যুদ্ধ চলছে কিন্তু কৃষক শ্রমিক মুক্তিযুদ্ধে কিন্তু অধিকাংশ ছিল কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের মানে বড় ঘরে কেউ কিন্তু মুক্তিযুদ্ধে তেমন যায়নি তারা তো বঙ্গবন্ধুকে বিশ্বাস করে যুদ্ধ করেছে এটা তো অশ্চয় করা যায় না আমরা তো বঙ্গবন্ধুকে বিশ্বাস করি সেই স্বাধীনতা ডাক মনে করি তো দেশে থেকে আমরা আমাদের মতো কাজ করার চেষ্টা করেছি সার যত সামান্যই হোক তো সুতরাং ওই সময় থেকে যে ষড়যন্ত্র শুরু সেটা আস্তে আস্তে বিস্তারিত হয়েছে দেশের অবস্থা চরম বামপন্থীদের বঙ্গবন্ধু বিরোধী কাজ বা দেশের বিরোধী কাজ যাসদের উত্থান প্রত্যেকটা যদি মিলিয়ে দেখেন একটা যোগসূত্র অবশ্যই পাওয়া যাবে সেজন্য বলেছিলাম যে বঙ্গবন্ধু হত্যার পরে বিচার হয়েছে এবং সেটাও শেখ হাসিনা না থাকলে তার কন্যা না থাকলে হতো না তিনি করেছেন ধৈর্য দেখিয়েছেন পিতার মতো কিন্তু আমরা বলেছিলাম যে একটা কমিশন করা উচিত বঙ্গবন্ধু হত্যা কমিশন এই কয়জনই দায়ী তা তো না তার পিছে অনেক রাজনীতিবিদ ছিলেন সুশীল সমাজের লোক হয়তো ছিলেন অনেক দেশ ছিল এখনও সময় যায়নি একটা যদি কমিশন করা হতো যে কেন আপনি যে গল্পগুলো বলছেন সেই গল্পগুলো হয়তো আমরা নিজের প্রত্যক্ষভাবে দেখতে পারিনি সেই দিক দিক থেকে 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 দুর্ভাগ্য মনে হয় আরেক যে মানুষগুলোর কাছ যারা প্রত্যক্ষভাবে সেই সময়টা ছিল দেখেছেন তাদের কাছ থেকে বসে গল্পগুলো শুনতে পাচ্ছি তো এই মুহূর্তে ঘটনা সত্যি আসলে ঘটনাই বলতে হয় তো সেই সময় বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে কি ধরনের কাজ হয়েছে পরবর্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর ইনস্টিটিউট করা করা বা মুক্তযুদ্ধ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি প্রথম কথা বলার দিকে বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু নাম যাতে কিছুতেই না আসে সেই চেষ্টা জিয়াউর রহমান থেকে শুরু করে ইরশাদ খালেদা জিয়া কেউ বাদ দেয়নি হয়তো তারা এখন ঈর্ষাদের দল বঙ্গ মানে আওয়ামী লীগের কাছাকাছি কিন্তু একই কাজ তো করেছে কারণ ইন্ডিমনিটি একটা একটা খালি উদাহরণ দিই ইন্ডিমনিটি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বিজে বিষয়টি জিয়াউর রহমান খন্দকার মুস্তাক করে গিয়েছিলেন যে বিচার হবে না এটা হতে পারে যে খুনের বিচার হবে না সেটা কিন্তু সেটা পরবর্তীকালে জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কেউই তো এটা বাতিল করেনি তার মানে এটা সুবিধা তারা নিয়েছেন শেখ হাসিনা এসে বাতিল করেছেন সুতরাং তারা সুবিধাভোগী তারাও এটার সঙ্গে কোনো না কোনোভাবে এই সত্তাকে সমর্থন করেছেন এটা হচ্ছে প্রথম কতগুলি বিষয় একেবারে পরিষ্কার ধারণা থাকুক যে না রাজনীতি অস্বচ্ছ হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যে বঙ্গবন্ধু মুছে দিতে চাইলে কি পাওয়া যায় নাকি এতই সহজ নাকি ইতিহাসে মুছে দেওয়া আমাদের যারা শাসন করেন তাদের কতগুলি জনগণ সম্পর্কে ইতিহাস সম্পর্কে ভুল ধারণা আছে তারা মনে করেন যে ইতিহাস থেকে ইচ্ছে করলে অনেক কিছু মুছে দেওয়া যায় আসলে কিছুই মুছে দেওয়া যায় না বরং দেখা যায় যে যারা মুছে দেওয়ার চেষ্টা করছেন তারা ইতিহাসে থাকেন না দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে তো সুতরাং তার মৃত্যুর পরে দীর্ঘদিন কেউ চিন্তা করেনি এমনকি শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে যদি ক্ষমতায় না আসতেন তাহলেও বঙ্গবন্ধু নিয়ে এত মাতামাতি আজকে হতো কিনা সন্দেহ তবে এটা ঠিক বঙ্গবন্ধুর মৃত্যুর পরে প্রধানত আওয়ামী লীগের কর্মীরাই কিন্তু বঙ্গবন্ধুর কথা ধরে রেখেছেন বারবার বলেছেন সেটা আমাদের কিন্তু মানতে হবে এবং একটা বড় অবদান রেখেছিলেন শেখ হাসিনা যখন তার বাড়িটি বঙ্গবন্ধুর যে বাসায় করলেন বঙ্গবন্ধু জাদুঘর করলেন আমার সৌভাগ্য হয়েছিল এটার সঙ্গে যুক্ত থাকার প্রধান সমন্বয়কারী আমি ছিলাম আমি সবচেয়ে বয়সে কম ছিল আমি সমন্বয়ের দায়িত্ব আমাকে দেওয়া ছিল কিন্তু এটা সবচেয়ে বেশি কাজ করেছিলাম শিল্পী হাশিম খান এবং স্থপতি রবিউল রবিউল হোসেন ছিলেন মাঝাহর ইসলাম থেকে শুরু করে গাজী লোক থেকে শুরু করে অনেক সিনিয়র লোকেরা ছিলেন কিন্তু আমরাই তিনজন মূলত কাজটি করেছি এবং এখানে একটা কথা বলে রাখা দরকার শেখ না আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কিন্তু কখনো বলেননি যে এইভাবে এটি করতে হবে এটা কিন্তু খুব আশ্চর্য বিষয় মনে হবে অনেকের কাছে আমরা আমাদের মনমতো আমাদের বিচার বুদ্ধি আমাদের কম রিসোর্স দিয়ে আমরা কাজটি করেছি আমি যেদিন ওপেন হয়েছে আমার মনে আছে যে বক্তৃতাটা দেওয়া হয়েছিল তিনি দিয়েছিলেন বা আমরা দিয়েছিলাম মানে অভিভূত হয়ে গেছিল সবাই এবং এটা যে কি হয়েছে বঙ্গবন্ধুর পরবর্তীকালে শেখ হাসিনার ফেরার ব্যাপারেও সেটা হয়তো এখন অ্যাসেসমেন্টটা সেভাবে করা হয়নি কিন্তু তার সময় থেকে শুরু হয়েছে এবং গত এক দশকে চর্চাটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমরা যেমন প্রথম বঙ্গবন্ধু ইনস্টিটিউট করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি প্রতিষ্ঠা ছিলাম বঙ্গবন্ধু নিয়ে এমফিল পিএইচডি করাবার কথা যেটা এখন কথা হচ্ছে বা সরোয়ার উদ্যানে যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন যে একটা সড়ক হবে অনেক কাজই হচ্ছে কিন্তু আর দুঃখের বিষয় হচ্ছে যে যেটার জন্য উপযুক্ত বা যে কাজটি করেছে তাকে সেখানেও বসানো হচ্ছে না সে নিয়ে প্রশ্ন আছে এখন অনেক বঙ্গবন্ধু অধ্যাপক দেখতে পাচ্ছে আপনি নিজেও একজন বঙ্গবন্ধু অধ্যাপক হিসেবে কাজ করছেন কিন্তু আপনার কি মনে হয় যে সবাই এই পদবীর ধারণ করার যোগ্য আমি আমি খুব খোলাখুলি বলি একটা নীতিমালা হওয়া দরকার যদি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে আগে বঙ্গবন্ধু অধ্যাপক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একেবারে আন্তরিক ইয়ে থেকে হয়েছিল পরবর্তীকালে সবাই মনে করেছেন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তুষ্ট হন কিনা সেই জন্য বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু পদের সৃষ্টি করা হচ্ছে ভালো এটা নীতিমালা দরকার কারা হবেন যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি তিনি বঙ্গবন্ধু অধ্যাপক পর সৃষ্টি করে তিনি পদে বসেছেন যার বঙ্গবন্ধুর সম্পর্কে একটা বাক্য তিনি লেখেননি এগুলি কিন্তু বঙ্গবন্ধুকে অপমান করা হয় তাই না এক দুই নাম্বার এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা করলাম আওয়ামী লীগের মানে সমর্থক যিনি ভিসি এরেন তিনি তো ইনস্টিটিউটটা বন্ধ করে দিলেন তারপর থেকে আওয়ামী লীগের অনেক ইনস্টি এটা ইনস্টিটিউট হয়েছে তারা কিন্তু এই ইনস্টিটিউট চালু করেন এবং আমি এখন বর্তমান ভিসিকে অনুরোধ করব যে আমি যে জাদুঘরটা করেছিলাম সেখানে হাসিম খানা আমির হোসেন মিলে মুক্তিযুদ্ধের অনেকের কাছ থেকে আমি বা শহীদদের কাছ থেকে জিনিসপত্র সেগুলি আমাদেরকে দিয়ে দেওয়া হোক কারিগুলি গুদামে বন্ধ করে নষ্ট করেছে এইটার কোনো অধিকার কারো নেই তিনি ভিসি হন তিনি কি হন আমাদের কোনো জানার বিষয় না আমরা গণহত্যা জাদুঘর করেছি সেখানে সেগুলিকে দিয়ে দেওয়া হোক কারণ শহীদদের অবমাননাটা এটা করা যায় সেই ইনস্টিটিউট এখনো চালু করা যায়নি এবং এখন অনেক কিছু করা হচ্ছে আমার যেটা মনে হয় একটা বঙ্গবন্ধু ব্যবসা হয়ে গেছে একটা আলাদা শাখা তৈরি হয়েছে এটা খুব দুঃখজনক লজ্জাজনক এটা সরকার জানে আমলারা জানে সবাই জানে কিন্তু সবাই এটাতে একটা টাকা রোজগারের উপার্জন হয়ে গেছে আমি সেটা নিয়ে বেশি যাব না আজকে তাকে শোকের দিন কিন্তু এগুলি তার প্রতি শ্রদ্ধা জানানো না দেখেন সামনে বঙ্গবন্ধুর গবেষণা কয়জন হয়েছে একই বই বারবার লেখা হচ্ছে যদি শেখ হাসিনা সিলেক্ট ডকুমেন্টস প্রকাশ না করতেন এবং আত্মজীবনী বঙ্গবন্ধুর এবং কারাগের রোজ নাম না করতেন তাহলে কিন্তু বলে রাখি আমরা বঙ্গবন্ধু সম্পর্কে কিছুই জানতাম কারণ তিনি জীবন তো কিছুই বলে যাননি মানে এতটা বিনিময় তিনি ছিলেন তার বইগুলি তো বের করে যাননি আমরা কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে যেরকম তথ্য নেই সেটা একটা আমি একটা কথা বলি ইউনিভার্সিটিতে পঞ্চাশ বছর হয়েছে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো গবেষণা হয়নি এবং সেখানে তারা এখন কি বঙ্গবন্ধুর দল করেন সবাই বঙ্গবন্ধু নিয়ে একটা এমফিল হয়নি একটা পিএইচডি হয়নি কি বঙ্গবন্ধু নিয়ে এমফিল করতে গেছে এই বছর বা সামনে গত বছর সেখানে বাধা দেওয়া হয়েছে এটা কি জানেন প্রধানমন্ত্রী জানেন আমাদের চ্যান্সেলার যারা আব্দুল হামিদ জানেন তারা জানেন না তারা সই করেন কিন্তু আমাদের কি হচ্ছে এইগুলি

বঙ্গবন্ধু আওয়ামী লীগের বা অন্যান্য সরকার অনেক অসুস্থ লোক আছে একটা গবেষণা যখন হবে একজন মানুষের অনেক কিছু লেখা হয়ে থাকে তারা কোনো কিছু সেটা স্বীকার করবে ফয়দা আমি বলেছি যে পুরো বিষয়টা একটা ফয়দা লোটার ব্যাপারে যেটা আমি নিন্দা করি আমি সমর্থন করি না কিন্তু সবশেষে বলবো এই কথাটা আমরা বঙ্গবন্ধুর আদর্শর কথা বলি সেই আদর্শ মানলে তো অনেক কিছু করতে হয় সেগুলিতে আমরা করতে পারবো না করতে পারবো না সময় পরিস্থিতি বদলে গেছে বঙ্গবন্ধুর অবদানটা কি যদি সবশেষ কথাটা বলি আজীবন তিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন অথচ ধার্মিক ছিলেন আমি মনে করি যিনি ধর্মিক তিনি ধর্ম নিরপেক্ষ হতে পারেন যিনি ধার্মিক নন তিনি ধর্ম নিরপেক্ষ হতে পারেন না এবং ধর্মনিরপেক্ষের একটা সংজ্ঞাও তিনি দিয়েছিলেন যেটা পরবর্তীকালে একটা স্লোগানে পরিণত হয় যে ধর্মচার যার রাষ্ট্রসভার আমরা সেটা মানিনি বঙ্গবন্ধু কন্যা চেষ্টা করছেন যে কারণে সমস্ত প্রতিবেশী এবং অন্যদের থেকে দেখবেন যে আমাদের এখানে শতস্কানি সত্য সাম্প্রদায়িক পরিস্থিতি অনেক উন্নত এই দর্শনটা বঙ্গবন্ধু রেখে গেছেন বঙ্গবন্ধু সোনার বাংলা করতে একটা সোনার বাংলা তো মিত কিন্তু এটা সম্পূর্ণ এবং দেখে তার কন্যার সময় আমরা কোথায় পৌঁছেছি আমি একটা কথা বলি আমি আমি যে বাংলাদেশ ভাবিনি কিন্তু সেই বাংলাদেশ দেখে যাচ্ছি আজকে পঞ্চাশ বছর এটা দেখে যাব ভাবিনি একশো বছর হতে যাচ্ছে বঙ্গবন্ধু সেটা দেখে যাব ভাবিনি যে বিশ্ববিদ্যালয়ে নুন নুন খেয়েছে এতদিন সেই বিশ্ববিদ্যালয় একশো বছর পূর্ণ হচ্ছে সেটাও দেখে যাব যদি বেঁচে থাকে এক জীবনে এর চেয়ে বড় সৌভাগ্য হয় না সবশেষে বলবো বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব তিনি সশস্ত্রদের উপরে নিরস্ত্রদের আধিপত্য বা অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এই জন্যই তাকে প্রাণ দিতে হয়েছিল আজকে আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ তখনই পরিপূর্ণ হবে যখন সশস্ত্রদের উপরে সমাজের সর্বস্তরে রাষ্ট্রের সর্বস্তরে নিরস্ত্রদের আধিপত্য বজায় রাখতে পারবো জি স্যার সামনেই বাংলাদেশের আমাদের দেশের অর্ধশত বছর পূর্তি উদযাপন হবে এবং বঙ্গবন্ধুর শতবর্ষ জন্ম জয়ন্তী উৎসব পালিত হবে আপনার সেরকম কোনো পরিকল্পনা আছে ব্যক্তিগতভাবে কিংবা প্রাতিষ্ঠান দেখেন আমি তো একজন লেখক আমার তো লেখা ছাড়া কিছু করার নেই আমার আমার জীবনে আসলে কোনো রিগ্রেট নেই আমি ওই জেনারেশনের মানুষ যে ইতিহাসের সঙ্গে থেকেছি বঙ্গবন্ধু মৃত্যুর পরে আমরা চেয়েছি তার কন্যা আসন ক্ষমতায় এবং আমি আজকে একটু দেখছিলাম এখানে আসার আগে আমি মজিবুর বাড়ি নামে একটি লেখা লিখেছিলাম যখন নাকি উদ্বোধন হয় তখন পড়েছিলাম সেখানে কতগুলি কথা লিখেছিলাম আমি আজকে অবাক লাগে যে তখন তো বয়সও কম যে এই তার ওই যখন কেউ আসবে তার সঙ্গে তখন এই দেশে পরিস্থিতি বিচার হবে এই মুক্তিযুদ্ধের স্মারক হবে আবার নিরস্ত্রদের আতি হবে আজকে কিন্তু তার কন্যা আসার কারণে সেগুলি হয়েছে সেটা আমার কাছে একটা বড় ব্যাপার যে দেখে যেতে পারলাম এই জিনিসগুলি বাংলাদেশ এরকম বাংলাদেশ আগে তো বলেছে আমি তো ভাবিনি যে আমি এটা দেখে যাব আমার সময় তো ওই বাংলাদেশ ছিল না এটাতে খালি যে তিনি আছেন তা না তিনি নেতৃত্ব দিয়েছেন দেশের মানুষও তো তার সঙ্গে ছিল দেখে তিনি এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন এটা আমাদের মনে রাখতে হবে নেতা একজন থাকে বটেন কিন্তু দেশের মানুষ না থাকলে তার সঙ্গে তিনি কিছু করতে পারবেন না তো সেই কাজটি বঙ্গবন্ধু করেছিলেন দেখে বঙ্গবন্ধু শেখ হাসিনা করেছিলেন দেখে তিনি শেখ হাসিনা পরবর্তীকালে তো আমরা আর থাকবো না আর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না আমি মনে করি আমি খুবই সৌভাগ্যবান আমার আমি সব কিছু দেখে যেতে পেরেছি এই জায়গাটা থেকে স্যার বলতে চাই আপনি যেহেতু সব কিছু দেখে গিয়েছেন এবং আপনার অধিকারও রয়েছে তরুণ প্রজন্মের প্রতি সেই তরুণ প্রজন্মের প্রতি আপনার যদি ছোট করে কিছু বলবার থাকে আমি মনে করি শিক্ষিত হতে হবে আপনার সার্টিফিকেট ধরেই হচ্ছে শিক্ষিত না হলে হবে না শিক্ষিত হওয়ার একটা বড় সোর্স হচ্ছে এখন সবাই মনে করে যে ইন্টারনেট আসলে তা না ইন্টারনেট আছে কিন্তু পড়তে হবে জানতে হবে এটা একটা ব্যাপার শিক্ষিত না হলে জাতি কোনো কিছুই হতে পারবে না যে এবং রাজনীতি মনস্ক হতে হবে যে মানুষটি রাজনীতি মনস্ক নন তার সঙ্গে আলো পটনের কোনো তফাৎ নেই এটা আমাদের বুঝতে হবে আমাদের একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে যে রাজনীতি সচেতন না হলে আমি কিভাবে সেকুলার রাজনীতি করব এবং আমাদেরকে ধর্মনিরপেক্ষ হতে হবে পৃথিবীতে যারাই ধর্মনিরপেক্ষতা বা প্রগতির বাণী বোঝ করছে তারাই জিতেছে আজকে ট্রাম্পকে দেখে বা ভারতের রাজনীতি থেকে হতাশার কিছু নেই পৃথিবীতে প্রগতির রাজনীতি যদি না এগোতু তাহলে আজকে আমরা এখানে এই পর্যায়ে পৌঁছতাম ট্রাম্পের এই বর্বর রাজনীতির ধারা থাকলে কি এই ধারা তো নতুন কিছু না। এ ধারা আগেও আমরা দেখেছি চিনিতে দেখেছি আর্জেন্টিনায় দেখেছি এগুলি তো আমরা দেখেছি তাই এটা পাকিস্তানে দেখেছি এখনও দেখছি আফগানিস্তানে দেখছি সাধারণ মানুষের মননে তো সেটা আধুনিক বলে না একজন মানুষ তখনই আধুনিক যখন তিনি ধর্মনিরপেক্ষ যিনি প্রভূতির পক্ষে থাকেন যিনি মানুষের পক্ষে থাকেন এই জেনারেশন অনেক রাজনীতিভোগ যেটা ভালো কথা নয় সম্পূর্ণভাবে পৃথিবীর অন্যান্য ইউথের তরুণদের মতো ইন্টারনেট নির্ভর সেটাও ভালো কথা নয় তাতে সৃজনশীলতা খুব বাড়ে আমি সেটা মনে করি না এবং তাদেরকে দেশের ওইভাবে চিন্তা করতে হবে ক্রিকেট খেলা দেখে দেশের প্রতি ভালোবাসা না যে দেশের রাজনীতিটা কী হচ্ছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে যেটা আমরা বলি সেই রাজনীতি করব নাকি আমি তার বিরোধী রাজনীতি করব। আমি খুব অবাক হই যখন একজন তরুণকে দেখি যে সে বিএনপি করে জামাত করে এটা তো অপরাজনীতি সেটা সে কীভাবে করে আমি বুঝি না তবে তার শিক্ষায় গলদ আছে আমাদের দেশে পরিবারে করদ এগুলি কিন্তু বুঝতে হবে দেখতে হবে বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন সংগ্রাম হলে জয়ী হবই আমি কথাটি এভাবেই বলি জীবনে লড়াই করে যাওয়াটি বড় কথা জয় পরাজয় বড় কথা নয় চমৎকার আপনার এই কথার সূত্র ধরে আজকের এই বিশেষ দিনের বিশেষ পর্বটি শেষ করছি এবং শেষ করার আগে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু তার পরিবারের যারা শহীদ হয়েছে তাদের এবং আরও পর অন্যান্য যারা শহীদ হয়েছেন সেদিন তাদের প্রতি আমাদের সবার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি অবশ্যই ধন্যবাদ আসলে অনেক পুরো ঘন্টায় এত কথা আসলে তুলে আনা সম্ভব নয় তারপর আপনি আমাদেরকে যা বলেছেন আমরা ঋদ্ধ হয়েছি এবং নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে আবার আপনার কাছ থেকে এত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পাব অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে